কথা অগ্নিকে বলে মান্ডবী অন্ধ নয় ও নাটক করছিল অগ্নি বলে তোর কাছে কোনো প্রমাণ আছে কথা বলে ওই ডাক্তার ওর থেকে ঘুষ নিয়েছিল অগ্নি বলে আমি তোকে বলেছিলাম ওকে হোমে রেখে আয় কিন্তু শুনলি না আমার কথা কথা বলে আর একটা কথা বলার আছে এর সাথে মেজমা যুক্ত অগ্নি বলে চুপ করে যা যা বলছিস ভেবে বলছিস তো মেজমা যা করছে সেটা তোকে সবার সামনে বলতে হবে এই বলে অগ্নি কথার হাত ধরে নিচে নিয়ে এসে চিত্রাকে বলে কথা কি বলছে ও নাকি তোমার বিরুদ্ধে প্রমাণ প্রমাণ পেয়েছে চিত্রা অগ্নিকে বলে আমি আমি দেব। তোমরা সবাই আমার পরিবার পরিবারের ক্ষতি কি করে চাই এই সমস্ত কথাবার্তা বলে চিত্রা সবাইকে ভুলিয়ে রাখে তারপর কথার কাছে গিয়ে বলে আমি তোমার বোনকে মেনে নিচ্ছি না বলে তাই তুমি এরকম করছো তাই না ঠিক আছে আমাকে নিয়ে যখন এতই সমস্যা তাহলে আমি এ বাড়িতে আর থাকবো না এই বলে চিত্রা সেখান থেকে চলে যায় ঠিক তখনই অগ্নি কথার কাছে গিয়ে বলে তুই এখন হ্যাপি তো পাশ থেকে তিমির কথাকে বলে তুমি এই পরিবারটাকে এক সুতোয় বেঁধে রেখেছ তুমি পারবে সবকিছু আটকাতে এরপর অগ্নি কথাকে বলে তুই মেজমাকে আটকাবি এই কাজটা তোকেই করতে হবে কথা বলে যাকে আপনি বিশ্বাসী করেন না তার উপরেই এত বড় একটা দায়িত্ব দিয়ে দিলেন পাচক মশাই